আসন্ন গ্রীষ্মের ছুটিতে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে বড় দুটি কোভিড ফ্রি ট্রেন চালু করলো ইতালি কর্তৃপক্ষ। দেশটির বাণিজ্যিক রাজধানী মিলান এবং রাজধানী রোমের মধ্যে প্রতিদিন চলাচল করবে এ দুটি ট্রেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30 রাজধানী রোমের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় চলাচল করবে আরো একটি ট্রেন। ট্রেন দুটি শিল্প শহর মিলানের সেন্ট্রাল স্টেশন থেকে রাজধানী রোমের টার্মিনি স্টেশনে গিয়ে থামবে। 477 কিলোমিটার রুটের এই যাত্রায় সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। কোভিড ফ্রি ট্রেন চড়তে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সরকারের এমন পরিকল্পনায় খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। একটি স্বাস্থ্য সুরক্ষা সংযোগ স্থাপনের জন্য এই উদ্যোগ, এবং আমরা আশা করি অচিরেই আমাদের ভেনিসের সাথেও এই কোভিড ফ্রি ট্রেন চালু হবে, এবং এতে করে আমাদের এখানে যে পর্যটন নির্ভর যে ব্যবসা রয়েছে তা চাঙ্গা হবে বলে আমরা আশা করি। ইতালির পর্যটন শিল্প দেশটির জিডিপির 14% যোগান দেয়। গত বছর দেশটিতে 70% কমে গেছে পর্যটক। তবে দেশ জুড়ে পর্যটকদের আগমন বৃদ্ধির জন্য সরকার গ্রহণ করছেন নানাবিধ পরিকল্পনা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি।